অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 5ই জুলাই 2020 অন্তিম চন্দ্রগ্রহণ, এর আগে 5ই জুন চন্দ্রগ্রহণ হয়েছিল। 21শে জুন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এবং অন্তিম এই গ্রহণ 5ই জুলাই হতে চলেছে। এই ব্যাক টু ব্যাক যে এই গ্রহণের সিরিজ সমাপ্ত হতে চলেছে 5ই জুলাই। এর ফলে দেশ ও দুনিয়ার উপর কি প্রভাব পড়তে পারে এই গ্রহণগুলোর উপর জন্য, তাই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত জানাতে চলেছি। দেখুন, প্রথমেই জানাই এই যে গ্রহণটা হচ্ছে, এটা হচ্ছে উপছায়া চন্দ্রগ্রহণ, অর্থাৎ পৃথিবীর আংশিক ছায়া এই চন্দ্রের উপর পড়বে। তবে এটা ভারতবর্ষ থেকে দৃশ্যমান নয়, তবুও কিন্তু এর এফেক্টটা আমাদের দেশ ও দুনিয়ার উপর কিন্তু পড়তে চলেছে। 5 তারিখ সকাল 8টা 37 মিনিটে এই গ্রহণ শুরু হচ্ছে এবং 11টা 22 পর্যন্ত এই গ্রহণ চলবে। এবং এই গ্রহণের ফলে কি হবে তা এবার আমি জানাতে চলেছি। এই গ্রহণটি সংঘটিত হতে চলেছে ধনু রাশিতে পূর্বসারা নক্ষত্রে এবং মকর ভারতবর্ষের সাপেক্ষে ষষ্ঠভাবে এই গ্রহণ সংঘটিত হতে চলেছে। এর ফলে কি হতে চলেছে, এর ফলে দেশ ও দুনিয়াতে, দেখুন প্রথমেই বলছি এই গ্রহণের প্রকোপ 15 দিন পর্যন্ত, অর্থাৎ 5ই জুলাই এই গ্রহণ হবে, 20শে জুলাই অবধি এই গ্রহণের প্রকোপ কিন্তু থাকবে। তো এই সময় বেশ কিছু দিকে অস্থিরতা কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ নর্থ ইস্ট সাইডে সমস্যা, প্রতিবেশী দেশের সঙ্গে যুদ্ধ না হলেও যুদ্ধের মতন পরিস্থিতি তৈরি হবে, সেনা হতাহত হওয়ার সম্ভাবনা আছে, পাকিস্তানের সঙ্গে বিশেষ বিবাদ লাগার সম্ভাবনা এবং যুদ্ধ মতন পরিস্থিতি কিন্তু তৈরি হতে চলেছে এই গ্রহণের ফলে। অর্থাৎ বাদ বিবাদ, ঝামেলা, ঝঞ্ঝাট কিন্তু হতেই থাকবে এই 20শে জুলাই অবধি। এই টাইম পিরিয়ডটা বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত, অর্থাৎ চারিদিককার পরিস্থিতিগুলো বিশেষ রূপে প্রতিকূল হবে এই গ্রহণের জন্য। এবার আপনাদেরকে জানাই এই গ্রহণের ফলে আসাম, আপনার ওয়েস্ট বেঙ্গল এইসব জায়গাগুলোতে, মেঘালয়, উড়িষ্যা এইসব জায়গাগুলোতে জলপ্রলয় অর্থাৎ প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। এছাড়া পশ্চিমের কিছু রাজ্যগুলোতে এই জলপ্রলয় অর্থাৎ বৃষ্টি বা এই এর জন্য কিছু কিছু জায়গাতে বন্যার মতন পরিস্থিতি, এই গ্রহণের জন্য কিছু কিছু অঞ্চলে বন্যার মতন পরিস্থিতি, কোনো জায়গাতে বাঁধ ভেঙে যাওয়া, এই সকল জিনিস কিন্তু আসবে। অর্থাৎ চন্দ্র কি নিয়ন্ত্রণ করে জলকে, অর্থাৎ জল সম্বন্ধীয় সমস্যাগুলো, প্লাবন, বৃষ্টি, এই সকল জিনিসগুলো হবে। কোনো কোনো জায়গাতে ক্লাউড বাস্ট হওয়ার প্রবল কিন্তু সম্ভাবনা আছে। এই গ্রহণ দেশ ও দুনিয়াতে বিশেষ কিন্তু প্রভাব বিস্তার করবে। অর্থাৎ দেখুন, আপনি ভাবুন যে আপনি যদি ভালো থাকতে চান, প্রথম আপনার দেশকে ভালো থাকতে হবে, তবে একটা মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। যদি দেশই যদি প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে অতিবাহিত হয়, সেক্ষেত্রে কী হবে যে মানুষের জীবনযাত্রা বা জীবন ধারণের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিবে। তো প্রিয় দর্শক বন্ধু, এই চন্দ্রগ্রহণের এই সিরিজ, অর্থাৎ 5ই জুন থেকে 5ই জুলাই যে সিরিজটা শুরু হয়েছিল, চন্দ্রগ্রহণ, তারপর আবার সূর্যগ্রহণ, তারপর আবার চন্দ্র, মানে এক মাসের মধ্যে ব্যাক টু ব্যাক গ্রহণগুলো কমপ্লিট হচ্ছে এই 5ই জুলাই। বিশেষ এফেক্ট কিন্তু পড়তে চলেছে যুদ্ধের মতন পরিস্থিতি, জলপ্রলয়, কোনো জায়গায় বৃষ্টি, আর কোন কোন অঞ্চলে
হতে পারে, তাই নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত জানালাম। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।